বাংলা ভাষা নিয়ে রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের মহোৎসব। ভাষার মাস ফেব্রুয়ারির 25 তারিখ চ্যানেল আয়ে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আয়োজন শুরু হয়েছিল। দেশজুড়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর 35,000 প্রতিযোগীর মধ্য থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে 80 জনকে নির্বাচন করা হয়। সেখান থেকে 15 পর্ব শেষে মহোৎসবের জন্য 6 জন টিকে থাকেন, আর তাদের মধ্য থেকে সেরা বাংলাবিদ নির্বাচনে এ আয়োজন। মঞ্চে আসেন বিচারকরা। সাগরের ডুব দিয়ে যেমন মুক্ত খুঁজে আনতে হয়, আমরা ঠিক সেই কাজটি আজকে করতে পারছি। আমি বলি যে আমাদের কান্ডারি যারা আমাদেরকে আসলে সুন্দর একটি বাংলাদেশ শেষ পর্যন্ত উপহার দেবে। মঞ্চ আলোকিত করে অতিথি বিচারক হিসেবে আসেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। আমরা ছোটবেলায় যে বাংলা শিখেছিলাম, যখন বাংলা শিখেছি বাংলাই শিখেছি, যখন ইংরেজি শিখতে হয়েছে ইংরেজিই শেখা হয়েছে, মিশ্রণ ঘটেনি। কিন্তু এখন বাংলা ইংরেজি বাঙালি সব মিলিয়ে এমন একটা ভাষা তৈরি হয়ে যাচ্ছে যে এই সময়ে যদি বাংলাকে ঠিক মতো ধরে রাখতে না পারি, তাহলে সত্যি সত্যি এই বাংলা কোথায় গিয়ে টিকবে এটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সেই হিসেবে সময়ের এই উদ্যোগটিকে ধরার জন্য আমি ইস্পাহানি মির্জাপুরকে আরও একবার ধন্যবাদ জানাই। কেন এ আয়োজন বলেন MM ইস্পাহানি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমার হান্নান। দেশের শতকরা 99% মানুষ যেই ভাষাকে আবেগঘনভাবে ভালোবাসেন, সেই ভাষার জন্য এমন আয়োজন করে নেতৃত্ব দিয়ে ইস্পাহানি আজ আনন্দিত ও গর্বিত। এর মাধ্যমে বাংলা ভাষাকে তরুণদের কাছে, নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবার জন্য ইস্পাহানি বদ্ধপরিকর। চ্যানেল আয়ে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের প্রতিটি পর্ব সম্প্রচার হয়েছে, সরাসরি সম্প্রচার হয়েছে মহোৎসব। অনেক গর্ব করে বলতে পারি যে 52 সালের ভাষা আন্দোলনের যে মশালটা আমাদের দিয়ে গিয়েছিল, সেই মশালটা নতুন প্রজন্মের কাছে অনেক শক্ত হাতে ধরা রয়েছে। তারা বাংলা ভাষাকে ভালোবেসে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা অনেকেই সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারিনি। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নতুন করে প্রজন্মকে, নতুন প্রজন্মকে বলার চেষ্টা করেছি এই দেশটা আমার, এই দেশটা মুক্তিযুদ্ধ করে পাওয়া একটা দেশ, এবং বাংলা ভাষাকে ভালোবাসলে বাংলাদেশকে ভালোবাসা যাবে, বাংলাদেশকে ভালোবাসলে আমরা এগিয়ে যাব পৃথিবীর বুকে অনেক অনেকখানি। সেরা বাংলাবিদ খুঁজে বের করতে ছিল বেশ কিছু প্রতিযোগিতামূলক পর্ব। বাংলাদেশে একটা ধানের জাতের নাম এদেশের একজন সাধারণ কৃষকের নামে, কৃষকের নাম কি আর ধানের জাতটির নাম কি? হরিপদ কাপালি। ভেরি গুড। আর হরিধান। আর ধানের নাম কি? হরিধান। হ্যাঁ, হরিধান, হরিধান, খুব ভালো। গৃহদাহ। নানা আয়োজনে সাজানো হয় ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের মহোৎসব। অবশেষে আসে সেই মহেন্দ্র খন, মঞ্চে আসেন অতিথিরা, আর সেখানেই সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের আবৃত্তি। অভাগা মানুষ জেগে ওঠে আবার আশায়, যে আবার দুরল দিন একদিন আসিবে বাংলায়, আবার দুরল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে দান, জাগো বাহে কণ্ঠে সবাই। এরপর ঘোষণা করা হয় দ্বিতীয় ও তৃতীয় বাংলাবিদের নাম। সিরাজুল আরেফিন, তোমার প্রাপ্ত নম্বর 39। সবশেষে সেরা বাংলাবিদের নাম। নুসরাত সাহেবের কাছে। বাংলা ভাষা নিয়ে এমন আয়োজনের গুরুত্ব নিয়ে কথা বলেন সংস্কৃতি মন্ত্রী। প্রয়োজনীয় একটা উদ্যোগ, প্রয়োজনীয় এই অর্থে বলছি যে বানান এবং উচ্চারণ ইত্যাদি সব কিছু মিলে যে বিভ্রান্তির কথাটা আমি একটু আগে বলছিলাম, এটি দূর করাটা খুব জরুরি, এবং এক্ষেত্রে মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এবং চ্যানেলাই বহু ক্ষেত্রে এই ধরনের কাজে অগ্রণী ভূমিকা পালন করেছে, এবং এবারও
আর একটা নতুন করে পথ দেখালো। দীর্ঘ পথ অতিক্রম করে বিজয়ের আনন্দে আনন্দিত সেরারা। যেই কথাটা নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, চলুন আমরা সবাই মিলে বাংলা জাগি ভরপুর। সেরা বাংলাবিদ পেয়েছেন 10 লাখ টাকার মেধাবৃত্তি, আর 3 ও 2 লাখ করে মেধাবৃত্তি পেয়েছেন প্রথম ও দ্বিতীয় বিজয়ীরা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।